সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। এবার মাদ্রাসা ঘুরিয়ে দেওয়ার হুমকি আসামের মুখ্যমন্ত্রীর। তুর্কি যুদ্ধবিমানকে টার্গেট, গ্রিসের বিরুদ্ধে নেটোতে অভিযোগ করবে আঙ্কারা। ভারত চীনকে একসঙ্গে মহড়ায় ডাক পুতিনের, আমেরিকাকে পাল্টা শিক্ষা দিতে নয়া উদ্যোগ রাশিয়ার। শত্রুদের যে কোনো হুমকি মোকাবেলা করতে ইরানি সেনারা প্রস্তুত, বলছে IRGC। রুশ হামলে ঝাপরিচিয়ার পারমাণবিক চুল্লি বন্ধ, জানালো ইউক্রেন। হাসপাতালে জানালা দিয়ে পড়ে রুশ তেল কোম্পানির প্রধানের রহস্যজনক মৃত্যু। ইসলাম নারীদের পড়াশোনা, কাজের অনুমতি দিলে আমরা নিষিদ্ধ করার কে, বলছে তালেবান। জাপানের চীনা হুমকির দোহাই বিশ্বের জন্য বিপদ সংকেত, বলছে বেইজিং। এবং লিস্ট্রাস নাকি ঋষি সুনাক, ক্ষণ গণনার পালা। দর্শক, তালেবানের মুখপাত্র সাদেক আকিফ মুহাজির বলেন, ইসলাম অবশ্যই নারীদের পড়াশোনা, কাজ এবং উদ্যোক্তা হওয়ার অধিকার দিয়েছে। যদি ইসলাম এগুলোকে বৈধ করে, তাহলে আমরা কি এগুলোকে নিষিদ্ধ করার? এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। এবার মাদ্রাসা ঘুরিয়ে দেওয়ার হুমকি আসামের মুখ্যমন্ত্রী। ভারতের আসাম রাজ্যে সম্প্রতি ঘুরিয়ে দেওয়া হয়েছে একটি মাদ্রাসা। তা নিয়ে বিতর্কে রেশ না কাটতেই ফের হুঙ্কার দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার স্পষ্ট বার্তা, কোনো মাদ্রাসায় দেশবিরোধী কাজ হলে সেটিকে ঘুরিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হিমন্ত বলেন, মাদ্রাসাগুলিকে ধ্বংস করা কখনোই আমাদের উদ্দেশ্য না, তবে সেখানে যাতে জিহাদি কার্যকলাপ না হয় সেদিকে আমরা নজর রাখছি। তবে আমরা যদি নির্দিষ্টভাবে তথ্য পাই যে মাদ্রাসার আড়ালে কোনো ভারত বিরোধী কার্যকলাপ হচ্ছে, সেক্ষেত্রে সেগুলোকে ভেঙে ফেলা হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার আসামের বঙ্গাইগাঁওয়ে বুলডোজারের সাহায্যে ঘুরিয়ে দেওয়া হয় একটি মাদ্রাসা। ওই মাদ্রাসাটির সঙ্গে জঙ্গি গোষ্ঠী আল কায়দার যোগ রয়েছে বলে অভিযোগ। আল কায়দা যোগের অভিযোগে কদিন আগে 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। কিছুদিন আগে আসামে বাংলাদেশে জঙ্গি ঢুকেছে বলে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যার পর থেকে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে সেখানে। এখন অবধি 37 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের মধ্যে অনেকেই মাদ্রাসার ইমাম ও শিক্ষক। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, আজকের আসাম জিহাদি কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সাম্প্রতিককালে 5টি ঘটনায় বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের যোগ মিলেছে বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে বলেন আসামের মুখ্যমন্ত্রী। সন্দেহভাজন মনে হলে পুলিশকে খবর দিতে বলেছেন তিনি। এরপর থেকে এই নিয়ে 3টি মাদ্রাসা ভাঙা হলো। তুর্কি যুদ্ধবিমানকে টার্গেট, গ্রিসের বিরুদ্ধে নেটোতে অভিযোগ করবে আঙ্কারা। গ্রিসের উস্কানিমূলক তৎপরতার বিষয়ে সামরিক জোট নেটোতে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের একটি যুদ্ধবিমানকে গ্রিসের S-300 ব্যবস্থার মাধ্যমে টার্গেট করার তথ্য প্রমাণ নেটো সচিবালয় এবং এই জোটের সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এই ঘটনা রাডারে রেকর্ড হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। সম্প্রতি একটি যুদ্ধবিমানকে হয়রানি করা হয়েছে বলে দাবি করেছে তুর্কি সরকার। তুরস্কের দাবি, আন্তর্জাতিক আকাশসীমা পর্যবেক্ষণ মিশনে থাকার সময় তাদের একটি যুদ্ধবিমানকে নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আওতায় এনে হয়রানি করে গ্রিস। এটিকে বৈরী তৎপরতা হিসেবে আখ্যা দিয়েছে আঙ্কারা, যদি অভিযোগ প্রত্যাখ্যান করেছে গ্রিস। আঙ্কারা বলছে, ঘটনাটি গত 29 আগস্ট সোমবারের ভূমধ্যসাগরে আন্তর্জাতিক আকাশসীমা নিয়মিত পর্যবেক্ষণ মিশনে ছিল তাদের একটি F-16 যুদ্ধবিমান। এ সময় গ্রিসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কারণ ছাড়াই ক্রিট আইল্যান্ড থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিয়ে বিমানটিকে টার্গেট হিসেবে চিহ্নিত করে। এতে গতিপথ পরিবর্তন করে মিশন শেষ করতে বাধ্য হয় তুর্কি যুদ্ধবিমান। নেটোভুক্ত দুই প্রতিবেশী দেশ তুরস্ক আর গ্রিসের মধ্যে আঞ্চলিক বিবাদ পুরনো। দুই দেশই মাঝে মধ্যে আকাশ ও পানিসীমা লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করে থাকে। ভারত চীনকে একসঙ্গে মহড়ায় ডাক পুতিনের, আমেরিকাকে পাল্টা শিক্ষা দিতে নয়া উদ্যোগ রাশিয়ার। আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এহেন পরিস্থিতিতে দুই বন্ধুর মধ্যে বিবাদ মেটাতে উদ্যোগী হতে চলেছে রাশিয়া। নানা ক্ষেত্রে আমেরিকাকে আটকাতে ভারত এবং চীনকে একত্রিত করার চেষ্টা করছে মস্কো। বৃহস্পতিবার থেকে রাশিয়ার উদ্যোগে একসঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে চলেছে বিবাদমান দুই দেশ। এক সপ্তাহ ধরে এই মহড়া চলবে। সেনার 3 বিভাগই মহড়া চালানো হবে বলে জানা গিয়েছে। তবে ভারতের তরফ থেকে সামরিক বিমান বা যুদ্ধজাহাজ পাঠানো হবে না। সেনার 3 বিভাগ থেকে প্রতিনিধিদের পাঠানো হবে। স্থলসেনার তরফে গোর্খা রেজিমেন্টকে পাঠানো হচ্ছে সামরিক মহড়ায়। সব মিলে ভারতের তরফ থেকে 75 জনের একটি দল রাশিয়ায় যাবে। 1 সেপ্টেম্বর থেকে জাপান সাগরে মহড়া শুরু হবে। সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে মহড়া নিয়ে বেশ আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে। 2020 সালে মে মাসে গালান উপত্যকায় সংঘর্ষের পরেই ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। তারপর থেকে দুই দেশের যৌথ সামরিক মহড়া বন্ধ রাখা হয়েছে।
সেই সঙ্গে লাদাখ সীমান্তের সমস্যাও গুরুতর আকার ধারণ করেছে। বারংবার বৈঠকে বসেও কোনো সমাধান সূত্র মেলে নেই। এহেন পরিস্থিতিতে একসঙ্গে সামরিক মহড়া করতে দুই দেশকে কেন রাজি করালো রাশিয়া, তা নিয়ে ওয়াকিবহাল মহলে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের অনুমান, কোণঠাস অবস্থায় দুই পুরনো বন্ধুর সাহায্য নিচ্ছে রাশিয়া। ইউক্রেনে হামলা চালানোর পরে অধিকাংশ দেশগুলি রাশিয়ার নিন্দা করলেও প্রকাশ্যে মস্কোর পাশে দাঁড়িয়েছে চীন। প্রবল চাপ সত্ত্বেও রাশিয়ার নিন্দা করেনি ভারত। অধিকাংশ বিশেষজ্ঞদের মতে নিরপেক্ষ অবস্থানে বার্তা দিয়ে আসলে রাশিয়া সুবিধাই করে নিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে আমেরিকা ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে খুবই আগ্রহী। এহেন পরিস্থিতিতে পুরনো বন্ধুকে কাছে টানতে চাইছে রাশিয়া। সে কারণে ভারত এবং চীনের মধ্যে সমস্ত বিবাদ মিটিয়ে দিতে চাইছেন পুতিন, যেন প্রয়োজন পড়লে দুই দেশই রাশিয়ার পাশে দাঁড়াতে পারে। তবে পুতিনের উদ্যোগ কতখানি সফল হবে তার উত্তর দেবে সময়। শত্রুদের যেকোনো হুমকি মোকাবেলা করতে ইরানি সেনারা প্রস্তুত, বলছে IRGC। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, শত্রুদের যে কোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য ইরানি সেনারা প্রস্তুত রয়েছে। তিনি বৃহস্পতিবার আকাশ প্রতিরক্ষা ইলেকট্রনিক যুদ্ধ বিষয়ক প্রদর্শনী পরিদর্শনের সময় কথা বলেন। ইরানি বিজ্ঞানী বিশেষজ্ঞ সহ যারাই প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের যে পর্যায়ের গবেষণা হচ্ছে তা শিল্পোন্নত দেশগুলোর সঙ্গে তুলনাযোগ্য। প্রতিরক্ষা গবেষণা ক্ষেত্রে ইরান ও শিল্পোন্নত দেশগুলোর মধ্যে যে ব্যবধান চলছে তা এখন আর নেই। ইরান এখন তাদের পর্যায়ে উন্নীত হয়েছে। সালামি বলেন, শত্রুদের কঠোর নিষেধাজ্ঞা, সীমাবদ্ধতা ও শত্রুতার মধ্যেই সাফল্য অর্জিত হয়েছে। এজন্য তিনি বিশেষভাবে তরুণ বিজ্ঞানীদের ধন্যবাদ জানান। IRGC প্রধান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের উন্নয়নের মানে হল শত্রুদের তৎপরতা রুখে দেওয়ার সক্ষমতা বৃদ্ধি। রুশ হামলায় ঝাপরিজিয়ার পারমাণবিক চুল্লি বন্ধ, জানালো ইউক্রেন। দক্ষিণ ইউক্রেনের ঝাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অপারেশনাল চুল্লির একটি ইউনিট বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর এনার্গটমের। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শক দল যখন ইউক্রেন সফর করছেন তখন ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির কাছে হামলা হলো। টেলিগ্রামে বার্তায় এনার্গটম জানিয়েছে, ঝাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাইটে রুশ বাহিনী মর্টার হামলা চালিয়েছে। জরুরি ভিত্তিতে পঞ্চম পাওয়ার ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে 6 নম্বর পাওয়ার ইউনিটটির কার্যক্রম চালু আছে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফেল গ্রসির নেতৃত্বে কেন্দ্রটি পরিদর্শনের কথা রয়েছে। 6 থেকে 8 জন পরিদর্শক সেখানে অবস্থান করবেন। কেন্দ্রটির আশপাশে হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। হাসপাতালে জানালা দিয়ে পড়ে রুশ তেল কোম্পানির প্রধানের রহস্যজনক মৃত্যু। মস্কোর একটি হাসপাতালে জানালা দিয়ে পড়ে মারা গেছেন রাশিয়ার লুকয়েল তেল কোম্পানির চেয়ারম্যান রাভিল মেগানোভ। তার মৃত্যুকে রহস্যজনক বলে মনে করা হচ্ছে। একাধিক সূত্র রুশ মিডিয়াকে জানিয়েছে, 67 বছর বয়সী রাভিল মেগানোভ মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানকার জানালা থেকে পড়ে গুরুতর আহত হলে মৃত্যু হয় তার। ইউক্রেনে মস্কোর অভিযান চলা অবস্থায় তিনি সর্বশেষ শীর্ষ ব্যক্তি যার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মার্চের দিকে হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়ে রাশিয়াকে ইউক্রেন অভিযান শেষ করার আহ্বান জানিয়েছিলেন তিনি। রাভিল মেগানোভ 2 বছর আগে লুকায়েলের বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেন। তিনি 1993 সালে বেসরকারি তেল কোম্পানিতে কাজ শুরু করেন। তার মৃত্যু নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসলাম নারীদের পড়াশোনা কাজের অনুমতি দিলে আমরা নিষিদ্ধ করার কে, বলছে তালেবান। ইসলাম নারীদের পড়াশোনা কাজ এবং উদ্যোক্তা হওয়ার অনুমোদন দেয় আর এসবের জন্য তথাকথিত নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করছে তালেবান। আফগানিস্তানের ক্ষমতা দখলে 1 বছরের মাথায় এমন বক্তব্য দিলেন তালেবানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। শিগগিরই দেশটির নারীরা পড়াশোনা এবং কাজে ফিরতে পারবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে আল জাজিরা। কাতার ভিত্তিক গণমাধ্যমটিকে তালেবানের মুখপাত্র সাদেক আফিক মুহাজির বলেন, ইসলাম অবশ্যই নারীদের পড়াশোনা কাজ এবং উদ্যোক্তা হওয়ার অধিকার দিয়েছে। যদি ইসলাম এগুলোকে বৈধ করে তাহলে আমরা কি এগুলোকে নিষিদ্ধ করার? যদি 1 বছর পার হয়ে গেল, আফগান নারীদের রীতিমতো গৃহবন্দী করেই রেখেছে তালেবান সরকার। এখন হাই স্কুলে ফিরতে পারেনি দেশটির মেয়েরা, নারীদেরও বাইরে কাজ করার সুযোগ নেই। অভিযোগ উঠেছে সরকারি দপ্তরে কর্মরত নারীদের বলা হচ্ছে পুরুষ কাউকে তার পরিবর্তে চাকরিতে জয়েন করতে। তালেবানের এসব আচরণের কারণে আন্তর্জাতিক স্বীকৃতিও মিলছে না তাদের সরকারের, রয়েছে নানা নিষেধাজ্ঞাও। 1995 সালে যখন তালেবান ক্ষমতায় এসেছিল তখনও নারীদের বিরুদ্ধে নানা রকম পদক্ষেপ নিয়েছিল গোষ্ঠীটি। 1 বছর তালেবানের সঙ্গে এক চুক্তির পর আফগানিস্তান ছেড়ে যায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা বিদেশি সেনারা। চুক্তিতে তালেবান প্রতিশ্রুতি দেয় তারা নারীদের বিষয়ে উদার হবে এবং তাদের স্বাধীনতা অটুট থাকবে, কিন্তু কাবুল দখলের পর সেই প্রতিশ্রুতি ভুলে যায় সংগঠনটি। 1 বছর পরও পরিস্থিতির কোনো উন্নয়ন ঘটাতে পারেনি তারা, বরঞ্চ তালেবান কর্মকর্তারা বারবার বলেছেন যে নারী সম্মান রক্ষার্থে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। মুহাজির বলেন,
এখন অনেক মন্ত্রণালয়ে নারীরা কাজ করছেন, তবে আমরা সকল নারীর জন্য তাদের সম্মান রক্ষার মতো পরিবেশ নিশ্চিতে কাজ করছে। আগে তারা যে পরিবেশে কাজ করেছেন সেটি থাকা উচিত না। যদিও আফগান নারীরা অভিযোগ করেছেন যে তালেবান সরাসরি তাদের বরখাস্ত না করলেও তাদেরকে কর্মক্ষেত্রে প্রবেশ করতে দিচ্ছে না এবং তাদের বেতনের সামান্য অংশ তাদেরকে দেওয়া হচ্ছে। জাপানের চীনা হুমকির দোহাই বিশ্বের জন্য বিপদ সংকেত, বলছে বেইজিং। জাপান বারবার চীনা হুমকির কথা বলে আসছে, এটা বিশ্বের জন্য একটি বিপদ সংকেত বটে। এর মাধ্যমে দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক শৃঙ্খলা ধ্বংস করার অপচেষ্টা করছে। আন্তর্জাতিক সমাজের উচিত সতর্ক হওয়া। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবেন বৃহস্পতিবার বেইজিং এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। মুখপাত্র বলেন, চীন বারবার নিজের অবস্থান ব্যাখ্যা করে আসছে, কিন্তু জাপান নিজের ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনা থেকে সরে আসেনি। দেশটি নিজের শান্তিপূর্ণ সংবিধান বাতিল সংশোধন করতে চাইছে এবং নিজের আধিপত্যবাদী সামরিক শক্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে। অথচ জাপানের উচিত নিজের আগ্রাসনের ইতিহাস বিবেচনা করে এশিয়ার প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা উদ্বেগকে সম্মান করার অভ্যাস। লিস্ট্রাস নাকি ঋষি সুনাক, ক্ষণগণনার পালা। শুরু হয়েছে ক্ষণগণনার পালা, আর মাত্র তিন দিন পরেই নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে ব্রিটেন। কে হবেন সেই প্রধানমন্ত্রী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিস্ট্রাস নাকি সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক, এ নিয়ে ব্রিটেনের চায়ের কাপে ঝড়, বিশ্ব তাকিয়ে আছে। তবে এখন পর্যন্ত যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে ফ্রন্ট রানার বা এগিয়ে আছেন লিস্ট্রাস। এরই মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের বেশিরভাগ সদস্য নেতা নির্বাচনে ভোট দিয়ে ফেলেছেন, বাকি সময় বাকিরাও ভোট দেবেন। এরপর 5ই সেপ্টেম্বর ঘোষণা করা হবে দলের নতুন নেতা তথা প্রধানমন্ত্রীর নাম। এর জন্য শেষ লড়াই টিকে থাকা দুই প্রার্থী জুৎসই বিতর্ক করেছেন কয়েক দফা। বুধবার শেষবারের মতো তারা মুখোমুখি বিতর্কে অংশ নেন, তা অনুষ্ঠিত হয় উত্তর পশ্চিম লন্ডনের ওয়েমলি অ্যারিনাতে। সেখানে তারা ট্যাক্স, বিদ্যুৎ এবং জীবনধারণের ব্যয় নিয়ে বিতর্ক করেন। পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন, ব্রিটেনে এখন জীবন ধারণের ব্যয় মারাত্মক বৃদ্ধি পেয়েছে, মুদ্রাস্ফীতি আকাশচুম্বী, মজুরি হ্রাস পেয়েছে। এ অবস্থায় জীবনযুদ্ধে লিপ্ত পরিবারগুলোর কাছে বিদ্যুৎ রেশনিং করে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন লিস্ট্রাস। শীতের সময় নতুন ট্যাক্স আরোপের ইস্যুও তিনি প্রত্যাখ্যান করেন। অন্যদিকে জনপ্রিয়তায় কিছুটা পিছিয়ে পড়া ঋষি সুনাক সতর্কতার সঙ্গে বলেছেন, আমাদের উচিত হবে যে কোনো কিছু প্রত্যাখ্যান না করা। তিনি আরো বলেন, আমরা যে চ্যালেঞ্জ মোকাবেলা করছি তা বড় আকারের। ইউরোপিয়ান অনেক দেশ দেখেছে যে আমরা কিভাবে আমাদের বিদ্যুৎকে ব্যবহার করতে পারি। এবার যে প্রার্থী বিজয়ী হোক না কেন, তাকে প্রধানমন্ত্রী নিয়োগ পেতে স্কটল্যান্ডের বালমোরালে যেতে হবে রানী দ্বিতীয় এলিজাবেথের অনুমতি নিতে, কারণ রানী এ সময় বালমোরালের রাজপ্রাসাদে অবস্থান করবেন। বাকিংহাম রাজপ্রাসাদ থেকে তথ্য আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে 5ই সেপ্টেম্বর নতুন নেতার নাম ঘোষণা করা হলেও তাকে পরের দিন অর্থাৎ 6ই সেপ্টেম্বর রানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, তিনি প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।